হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের 2020 রেজাল্ট কবে বেরোতে চলেছে, কেন মাধ্যমিক 2020 রেজাল্ট নিয়ে অফিসিয়াল একটা নতুন আপডেট চলে এসেছে, সেই আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কোভিড-19 আপতকালীন পরিস্থিতির জন্য মাধ্যমিকের যে পড়ুয়ার রয়েছে, অর্থাৎ যারা এবছর 2020 মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারা তাদের রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছে। এক্স্যাক্টলি কবে তাদের রেজাল্ট আউট হবে, কিছুদিন আগে তোমাদের বলা হয়েছিল যতদিন না পর্যন্ত কোভিড-19 যে আপতকালীন পরিস্থিতি সেটা ঠিক হচ্ছে, অর্থাৎ সবকিছু নর্মাল হচ্ছে, ততদিন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে না। কিন্তু এখন সরাসরি বোর্ড জানিয়ে দিয়েছে যে তোমাদের রেজাল্ট আগস্ট মাসে বের হবে। কিন্তু এক্স্যাক্টলি আগস্ট মাসের কবে রেজাল্ট বেরোচ্ছে সেটা কিন্তু এখনো ক্লিয়ারভাবে বলা হয়নি, কিন্তু অনুমান করা যাচ্ছে যে আগস্ট মাসের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট আউট হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের মাধ্যমিক 2020 রেজাল্ট আগস্ট মাসেই বেরোচ্ছে। এক্স্যাক্টলি কবে বেরোবে সেটা এখনো ক্লিয়ারভাবে বলা হয়নি, কিন্তু অ্যাজিউম করা যেতে পারে যে ফার্স্ট উইকে এ তোমাদের মাধ্যমিক 2020 রেজাল্ট আউট হবে। তো এটাই ছিল তোমাদের অফিসিয়ালি ছোট্ট আপডেট যে মাধ্যমিকের রেজাল্ট অ্যাকচুয়ালি কবে বেরোবে, অর্থাৎ কোন মাসে বেরোবে। তোমরা বুঝতেই পারছো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আগস্ট মাসে বেরোবে। এছাড়া অনেকে আমাকে কমেন্ট করেছো, প্রচুর কমেন্ট আসছে যে এরকম ও আমরা যদি পার্টিকুলার কোনো সাবজেক্টে 2 কি 3 নম্বর কম পাই তাহলে কী হবে। তো এটা নিয়ে কিন্তু আমি বারবার বলে ফেলেছি, আমি আগের বারও এই ধরনের কোশ্চেন এসেছে, আগেও আমি তোমাদের যারা সিনিয়র ছিল তাদেরও একই উত্তর দিয়েছিলাম। এখন কোভিড-19 জন্য না, তো তোমাদের যদি 2-3 নম্বর কম থাকে সেক্ষেত্রে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। কীভাবে নম্বর দেওয়া হয়, কীভাবে পরীক্ষায় বিস্তারিত পরীক্ষক চেক করছে, বা এবারে নিয়ম কী হয়েছে সেই নিয়ে কিন্তু রীতিমতো ভিডিও করে ফেলেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের কোনো কনফিউজ থাকবে না মাধ্যমিকের এই রেজাল্ট সংক্রান্ত বা পরীক্ষার খাতা কীভাবে চেক হচ্ছে। পুরো বিস্তারিত আলোচনা করছি মাধ্যমিকের সমস্ত কিছু নিয়ে। তো ভিডিওটি অবশ্যই দেখো, আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো।